ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অবাধ প্রবাহ, ঐতিহাসিক ও ভৌগোলিক সেতুবন্ধ আমাদের দুদেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করেছে। আমরা কৃতজ্ঞ আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। শুধু তাই না, 1 কোটি বাঙালি শরণার্থী, সেই রিফিউজিদের স্থান দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা এবং মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া এবং আশ্রয় দেওয়া, এসব ভারতের কাছ থেকে আমরা পেয়েছি। বিগত বছরগুলোতে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক সম্ভাবনাকে বাস্তবে আমরা রূপদান করেছি। আমাদের দুই দেশের মধ্যে যে সমস্ত সমস্যা একে একে আমরা সমাধান করেছি, 30 বছর মেয়াদী আমরা গঙ্গা পানি চুক্তি করেছি, আমরা ভারতের সাথে 1965 সালের যুদ্ধে যে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ সবই আমরা উন্মুক্ত করেছি, ব্যবসা বাণিজ্য প্রসার আমরা ঘটিয়েছি, আমরা উন্নয়নে একসাথে কাজ করে যাচ্ছি এবং ভারতের কাছ থেকে আমরা বিভিন্ন উন্নয়নে সহযোগিতা পাচ্ছি। দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতাও বৃদ্ধি হয়েছে। বাংলাদেশে আমরা 100% মানুষের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, ইতিমধ্যেই তা বাস্তবায়ন করেছি। আমরা বর্তমানে ভারতের থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি, আর বিদ্যুৎ খাতে উপআঞ্চলিক পর্যায় সহ দ্বিপাক্ষিক সহযোগিতার আরও কয়েকটি উদ্যোগ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। আমাদের সমুদ্র সীমা বা স্থল সীমানা চুক্তি নিয়ে যে সমস্যা ছিল সেটা আমরা সমাধান করতে পেরেছি, এবং সেজন্য ভারতের সকল নেতৃবৃন্দ এবং জনগণকে আমার ধন্যবাদ জানাই। 2018 সালের 18ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমরা ভার্চুয়ালি এই পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন করি। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তখন এই পাইপলাইন প্রকল্পের কাজের উদ্বোধন করার ফলে আজকে তা সম্পন্ন হলো। ভারতের শিলিগুড়িতে অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড হতে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত 131.57 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে এবং ভারতই এটা নির্মাণ করে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের অংশে পড়েছে 126.57 কিলোমিটার এবং ভারতের অংশে 5 কিলোমিটার। আমরা আনন্দিত যে এই পাইপলাইনটি আজ থেকে কার্যকর হয়ে গেল। আমি এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত উভয় দেশের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে বাংলাদেশের জনগণ নানাভাবে উপকৃত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি, তখন এই পাইপলাইনটি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই পাইপলাইনের মাধ্যমে ভারত হতে ডিজেল আমদানিতে ব্যয় ও সময়ও আমাদের উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমরা আশা করছি এই পাইপলাইন বাংলাদেশের উত্তরাঞ্চলের 16টি জেলায় ডিজেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে। পাইপলাইন নির্মাণে প্রযুক্তিগত আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি ভারত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দুই দেশের বন্ধুত্ব অটুট থাকুক সেটাই আমি চাই। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সেটাকে আমরা কার্যকর করতে চাই, আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা আরও উন্নত করতে চাই, যাতে ভারতের সাথে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দুই দেশের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমরা একসাথে কাজ করে যাব, সেটাই আমাদের লক্ষ্য।